স্ত্রী এবার অভিমান করে বলছেন যে কি করে আমি সন্তান জন্ম দিতে পারি। قالت আলিদ وانا عزوز وهذا بعلي شيخا ان هذا لشيء عجيب। কি করে আমি সন্তান জন্ম দিব, আলিদ وانا عجوز আমি একজন বৃদ্ধা মহিলা, আমার গায়ে কোনো শক্তি নাই, গর্ভধারণ করার মতো ক্ষমতা আমার নাই। ওয়াহাদা বালি শাইখা, আর আমার স্বামী হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, অতএব এই বয়সে সন্তান আসলে মানুষ হাসবে। সাথে সাথে ফিরিশতারা জবাব দেওয়া শুরু করলেন, কালু আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের উল্টো কথা, আল্লাহ দিতে চান, আল্লাহ দিলে এই জগতের মধ্যে যে কোনো বয়সে তিনি সন্তান দিতে পারেন। গর্ভের মধ্যে হযরতে ইসমাঈল এলেন, সন্তান জন্ম হয়ে গেল 120 বছর বয়সে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে তিনি কত সুন্দরভাবে মুনাজাত করছেন, মাবুদকে ডাক দিয়ে বলছেন, মাবুদ তুমি এমন এক সময় আমাকে সন্তান দিলে, তোমার শুকর আদায় করার মতো ভাষা আমার নাই, তবে আমি বলি আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাকে দান করেছেন সন্তান আলাল কিবার বার্ধক্য বয়সে। এজন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো এই যে পৃথিবীতে বান্দা যখন কোনো দোয়া করে, ওই দোয়াটি হয়তোবা কখনো যদি আল্লাহ মঞ্জুর করেন নগদ মঞ্জুর হতে পারে, আর না হলে বয়সের কোন এক কোঠায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মঞ্জুর করবেনই। 5 বছরের ম্যান্ডেট নিয়ে আল্লাহ এই জগৎকে শাসন করতে বসেন নাই। দেশের সরকার যারা 5 বছরের ক্ষমতায় যখন আরোহণ করে, তখন যদি আপনি আপনার দেশের কোনো কালভার্ট, কোনো পুল, কোনো রাস্তার জন্য যদি আবেদন করেন, যদি এমপি সাহেব আপনার পক্ষের না হয়, তাহলে দেখা যাবে ফাইল থেকে আপনার দরখাস্ত গায়েব হয়ে যাবে। অথবা 5 বছরের ক্ষমতার পর দেখা যাবে যেটা ডিস্ট্রয় করে ফেলবে, চালিয়ে পুড়ে শেষ করবে, কোনো নথি খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, বান্দা ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইদা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আমার আল্লাহ বলছেন যখন বান্দা আমার কাছে চাই কিছু, যখন সে অ্যাপ্লাই করবে, আল্লাহ বলছেন আমি অবশ্যই তার রিপ্লাই দেব। কখনো কখনো সে রিপ্লাই পাবে নগদ, হয়তো বা বয়সের মাঝখানে, অথবা জীবনের শেষ পর্যায়ে, অথবা নাতির জীবনে, অথবা পুতির জীবনে, অথবা সাতির জীবনে দোয়া কবুল হবেই। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতা দাঈ, আল্লাহ বলছেন আমি তার দোয়ার রিপ্লাই দেবই, দোয়ার জবাব সে পাবেই। কোন সুবহানাল্লাহ, এই জন্য আমরা বলি আমাদের সমাজের মধ্যে কিছু মৌলবি সাহেব আছে দোয়া করতে চায় না, নামাজের পরে দোয়া করতে চায় না, এই ইবাদতের পড়তে পরে দোয়া করতে চায় না, ওরা বলে আবার দোয়া কিসের। অথচ পবিত্র কোরআন মজিদে প্রায় 150 আয়াত আছে দোয়ার, কত 150 আয়াত আছে দোয়ার। বান্দা আল্লাহর কাছে যদি না চায়, তাহলে সে চাবে কার কাছে? সে চায় না, হাত দুখানা উঠাইতে তার লজ্জা হয়, হাত দুখানা উঠিয়ে আল্লাহর কাছে সে প্রার্থনা করবে, তার মনের মধ্যে বাধা সৃষ্টি হয়, তার হাতের মূল্য বেড়ে গেছে, সে মুখে মুখে শুধু আল্লাহর কাছে ডাক দিচ্ছে। এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুখে মুখে ইবাদত গ্রহণ করতেন, তাহলে জীবনে কোনোদিন তিনি সেজদা দিতে বলতেন না, কথা বলেন না, তিনি কোনোদিন বলতেন না যে রুকু করো, তাহলে বোঝা গেল রুকু করা এর মধ্যে নমনীয়তা সৃষ্টি হয়। বলেন সেজদার মাধ্যমে একজন ব্যক্তির তার জীবনের দাসত্বের যা কিছু আছে সব কিছু প্রমাণিত হয়ে যায়। একজন ব্যক্তি যখন মাথা নত করে, তখন তার কোনো অহংকার থাকে না, অহংবোধ থাকে না, তার কোনো গর্ব থাকে না, দর্প থাকে না, থাকে অতএব বান্দা যখন হাত তুলে দোয়া করে, ইদা রাফাল আব্দ ইলাই, ইদা রাফাল আব্দ ইয়াদাইহি ইলাল্লাহ, বান্দা যখন দুখানা হাত পাতে আল্লাহর দরবারে,
yandamullahu an yarudda yadayhima safran biyadayhi safran khaybatayn. যখন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করে। কথা বুঝতে পারছেন? মাসলা তালাশ করতে করতে কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই শেষ, এখন আর দোয়া করে না। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমি ভিন্ন দিকে আপনাদেরকে নিয়ে অগ্রসর হয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের 120 বছর বয়সে, বুড়ো বয়সে প্রাপ্ত সেই সন্তানকে তিনি জবাই করবেন এমন ধারণা তার মাথায় ছিল না। আল্লাহ তার সবচেয়ে প্রিয় জিনিসটা চেয়েছেন, এই জন্য যত ভেড়া দুম্বা ছাগল যা আছে সব জবাই করছে, নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন নো, এর চেয়ে বেটার, এর চেয়ে বেশি মহব্বত কোনটা ওইটা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বেশি মহব্বত তো এই উট, এগুলোকে যদি জবাই করি তাহলে আল্লাহ খুশি হবেন যে সম্পদে আমি লোভী নই। এবার আল্লাহ ফক রব্বুল আলামিন দাঁতের গভীরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুণ্য এই উৎসর্গের বিষয়টা তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হাতে তার ছেলে ইসমাইলের হাত পা বেঁধে নিজের চোখ বেঁধে এবার তিনি তাকে জবাই করছেন। নবীদের স্বপ্ন সত্য, বলুন নবীদের স্বপ্ন কি? আবার বলুন নবীদের স্বপ্ন কি? নবীরা কোন সময় মিথ্যা স্বপ্ন দেখেন না। ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যখন তার স্বপ্ন সত্য, জেগে উঠার পরে তিনি ছেলেকে বললেন বাবা আমি তো দেখেছি স্বপ্নে তোমাকে জবাই করছে। ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আন্নি আযবাহুকা মাদা তারা, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, চলো আমি তোমাকে এখন জবাই করব। ছেলে সাথে সাথে বলে উঠল ইয়া আবাতি ফাল মা তু উমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন জীবনের শেষ বয়সে মান্নত পুত্র বলা যায়, মানুষ পুত্র বলা যায়, সেই মানুষ পুত্রটা মান্নতের পুত্র হযরত ইসমাইল, যে ইসমাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখানে আমাকে খুশি করতে হবে কাকে? আল্লাহ। পয়েন্টটা বুঝতে পারছেন? নবীর কাজ হচ্ছে যত নবী এসেছেন 124,000 অথবা 224,000 যত নবী এসেছেন সমস্ত নবীর জীবনের কাজ হলো, দায়িত্ব হলো খুশি করা কাকে? আল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবীর দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা, আর আল্লাহর দায়িত্ব হলো আমার নবীকে খুশি করা। আমার নবীকে খুশি করা সম্পূর্ণ বিপরীত। আপনি যদি বলতে চান হুজুর এটা বড় কঠিন একটা প্রশ্ন, কঠিন একটা কথা, কঠিন একটা বক্তব্য, আল্লাহ তার নবীকে খুশি করতে চান, সমস্ত নবী খুশি করেন কাকে? আল্লাহকে। আর আল্লাহ খুশি করেন কাকে? আপনি তিরমিজি শরীফ খুলে দেখুন, তিরমিজি শরীফের মধ্যে আপনি 203 পৃষ্ঠা আপনি খুলে দেখেন দ্বিতীয় খণ্ড, সেখানে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তিনি হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। ওই তিরমিজি শরীফের প্রান্তটিকায় উলামায়ে কিরাম তারা সেখানে যে মন্তব্য করেছেন, সর্বশ্রেষ্ঠ যে মন্তব্যটি সেটা হলো হাবিব এবং খলিল। খলিল কাকে বলে? ওয়াল খালিলু ইয়াকুনু ফাইলুহু বিরিদাইল্লাহ। খলিল তাকে বলে যার সমস্ত কাজ আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল হাবিবু ইয়াকুনু ফাইলুল্লাহ বিরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব তাকে বলে যাকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করেন। সুবহানাল্লাহ। কাজেই আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করেন। একটু সময় নিয়ে আপনার কথাগুলো বুঝতে হবে, যেহেতু আমরা সুন্নি একটা মহাসন বলে আমরা বসেছি। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি মূল বিষয়টা আপনার মাথায় নিতে না পারেন তাহলে তো ওই যে গালি দেওয়া ছাড়া আর কিছু হবে না। হযরত আদম আলাইহিস সালাম নাফরমান ছিলেন একদল বলে, একদল বলে হযরত মূসা আলাইহিস সালাম গুনাহ কবিরা করেছে, একদল বলতে বলতে শেষ পর্যন্ত সাহাবায়ে কিরামকে বলতে চায় যে তারা সত্যের মাপকাঠি না। তো সত্যের মাপকাঠি যদি সাহাবায়ে কিরাম না হয় তাহলে বেটা কি তুমি?
যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ বলেছেন আমি তাদের উপরে খুশি, অথচ তাদের উপরে স্পর্তনি করেছে একদল মানুষ, তাদের চরিত্রের উপরে আঘাত করেছে। আল্লাহ যাদেরকে খুশি, আল্লাহ যাদেরকে গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নবীর সাহাবী হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি তিনি তড়িঘড়ি করে একজন গায়িকার মাধ্যমে পাঠিয়ে দিলেন। একজন গায়িকা এসেছিল গান গাইতে মদিনায়, কতক্ষণ না মদিনায় কি করতে এসেছিল, নবী যখন জানলেন যে গান গাইতে আসছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন তাড়াতাড়ি খেদাওয়েকে, আসলে গান গাইতে আসে নাই, মুসলমানের